বিশ্রামগঞ্জ হাতিনি আগলো হাইন হয় আর্মি ড্রেস চম্বই হাতিনি দল বিদল মানি খনৈ খবৈ কবংমা কেস রং সানাই তালং জাখা মেলাগড় হাতিও বানিয়া খাইনাই রক পাটিমুং আগলো হাতিও থাঙ্গি সগৈখা পুলিশ শালবরুণ হাসে ও শিকক দাকাই ডকনি আকার মুম্বাই বেলাইন জং জালো কলাই যাক হাসতে নি টঙ্ক সংলুক রক আবহাইকেন বিশ্রামগঞ্জ হাতিনি ইয়াগুলো হাইন হয় আর্মি দ্রে চম্বই হাতিনি দাল বিদাল মানি খুনি খবৈ কবাং মা কেস রং সানাই তালাং জাখা মেলাগড় হাতিও বানিয়া খাইনাই রক পাটিমুং ইয়াগুলো হাতিও থাঙ্গি সগৈখা পুলিশ আবুবাই বেলাইন টংফ্লা লাইজাক হাতিও বানিয়া খাইনাই রক কত বছর ধরে সবজি ব্যবসা করেন? 40 বছর। কি হয়েছে আজকে সকালে আপনার সাথে? আমার সকালে আজকে মাল রান্না পাই গেছে, 10,000-8,000 মাল নামাই গেছে। আমি আইতেছি, আবার 900 টাকা মাল কিনেছি, 250। আপনার কত টাকা মালের অর্ডার দিছে সবজি? সবজির আমরা 10,000 টাকা মাল দিছে। আপনি টাকা টুকা দিছেনি? না, আমার 1,500 টাকা অর্ডার দিছে। কি করে নিছে আপনার থেকে? কইছে আমি মেসাইলে আমি টাকাটা দিয়ে দেবো। আপনারা জানেন না বিশাল করে এরকম একটা প্রতারক আজকে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া টিভিতে দেখানো হচ্ছে? না, আমরা এই ঘটনা জানি না, ভালো করে আমি দিয়ে যাবো এটাই। আবার এখন বিষয়টা পুলিশে ইনফর্ম করছেন নি? পুলিশকে? আচ্ছা, লোকটার চেহারাটা কেমন রে? কি লম্বা সোরা ফজির মতন? পুরস্কার একটা দেশের মতন করে রয়েছে, ব্যাগটা হয়ে একটা খাতা। কত বছর ধরে মাংস মাছ বিক্রি করেন এখানে? 20 বছর ধরে। কি হয়েছে আজকে আপনার সাথে? আমার সাথে আজকে মাছ নিয়ে তুমি কাটো, আমি আসতেছি, আমার 3,000 টাকা দাও, আমি অন্য খরচ করো, আমার বেঁধে টাকা দিই। কত কেজি মাছের ওয়াটা? 16 কেজি। 16 কেজি? 16 কেজি মাছের ওয়াটা দিয়ে আপনাদের কত টাকা নিছে? 3,000 টাকা। 3,000 টাকা কি করে নিছে এটা? আমি খরচটা করে আই, তুমি 5 টাকা দাও, আমি আইতাছি। এই যে গত দুদিন ধরে বিশাল করে আমার একটা চক্র পাচার চলছে, আপনারা জানেন না? না না, জানি না। দিতাম লোকটা দেখতে কেমন? দেখতে তো চলাম বা আপনারা মতো। হ্যাঁ, কি ফৌজি ছিল? ফৌজি। হ্যাঁ, কি কান্তি কোনো ব্যাগ ট্যাগ ছিল? ব্যাগ ছিল। কি ব্যাগ? কি ফৌজি ব্যাগ আছে? ফৌজি ব্যাগ আছে না? তো এই বিষয়টা এখন আপনারা থানায় ইনফর্ম করছেন? না না, এমন আর হয়েছেন বিগত দিনে আপনাদের সাথে? এমন আর হয়েছে না কোনো সময়। এই প্রথম আমরা মেলাগড় পাতা হয়েছে। এখন কি চাইতে আছেন আপনারা? আমরা আর কি চাম, অন গেছে তো গেছে আর কি। কত বছর ধরে দোকানদারি করেন এখানে? 5-7 বছর। হ্যাঁ, 5-7 বছর। কি হয়েছে আজকে আপনার সাথে? হ্যাঁ, আপনার সাথে কি হয়েছে? মাংস নিব মানে টাকা নিছে আমার থেকে, নিয়ে এসে কয়েকজন একটু আনাই নিব, মানে সবজি নিব আর কি, সবজি তবে কয়েকজন তেলে তাছি, আমি অল্প রাখতে থেকে তেলে তাছি, আমাদের মাছ রয়েছে গিয়ে মাছ একটা টাইনে তো মানে 3,000 টাকা রয়েছে, 3,000 টাকা টাইনে তো বলে নিছে, নিয়ে এসে রাখো, আমি ওই অল্প আগে গেলে টাইনে ধরে গেলাম। আপনি কাছে কয় কেজি মাংস অর্ডার দিছে? 25 কেজি। 25 কেজি? আপনি কত টাকা দিচ্ছেন? 3,300 টাকা। কি করে এনেছি আপনার থেকে? ওইটা থেকে তোরা এলো গুগল থেকে তোমার সব ডাটা দিলাম, তো তোরা এলো আমার কি আর সবজি আমার কিছু তুলি কাছে, আমি কিন্তু লক্ষ্য রাখতেছি, আবার আইসি লাস্টে তো আইসি, আই যে ফিস চেয়ে মনে মন করো এটার মেসেজ চাই। হ্যাঁ, দেখাই দিয়ে গেছে। তো আপনারা জানেন না যে বিগত দুদিন ধরে বিশাল করে এমন একটা প্রতারক চক্র ঘুরছে? এরপর তো আইসি আইসি মানে মানে পরও লাস্টে করার পরে আইসি আইসি তাড়াতাড়ি করবো ভাই, আমরা বেলা হয়ে যাবে, আবার ওইদিকে যারা কার সঙ্গে জানি কথা কইছে কথা কইতেছে কইতেছে কথা। থানার পুলিশ ইনফর্ম করছেন? বাজারে তো সিসি ফুটেজ নাই? আবহাই কেন অবরগ্ন রমদানি বাগাই সাক্ষারে নাইটুকুই তঙ্গতা বুক পুলিশ। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।